সালাতে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সালাতে যদি আপনি রাকাত সংখ্যা ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে গিয়া, ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় রাকাতের মধ্যে আছেন, অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন, এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে, তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে। যদি মনে হয় যে না, দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা 3 নম্বর রাকাতই, এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে, তাহলে 3 ধরে আপনি নামাজ পড়বেন এবং শেষে সেজদা সাওয়াব দিয়ে নেবেন। বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে, শুরুতে হয়ে থাকে, আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার 3 রাকাত, অথবা বেশিরভাগই মনে হচ্ছে না 2 রাকাতই, 3-এর ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা, তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন, অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন, কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ ফ্রেশে করবেন। এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটি হাদিসে রয়েছে যে রাকাত সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা। তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মানের সেটা হবে না, তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে, অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো। এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা, যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ পড়ে শেষ করবেন। আর যদি মনে হয় যে টান নাই, মাঝামাঝি আছেন, কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না, 50-50 আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে, অর্থাৎ 2 এবং 3 নিয়ে ডাউট হলে 2 ধরবেন, 3 এবং 4 নিয়ে ডাউট হলে 3 ধরবেন, ধরে নামাজ পড়বেন এবং শেষে সেজদা সহ যথানিময় দিয়ে দেবেন।